Hello, my dear students. I am S.M. Salahuddin, lecturer in English, Rajbari Government College, Rajbari. Today, I will teach you narration. You know, you have to answer about both direct to indirect and indirect to direct. That is, vice versa. Narration, tomade direct theke jemon indirect kor lage. এরকম ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট করা লাগতে পারে তো বেসিক্যালি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট শেখো সেটা ওটা ভাবলেই ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসবে তো ন্যারেশন মিন্স স্পিচ অফ এ স্পিকার ন্যারেশন আর টু কাইন্ডস ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন ইউনো যখন বক্তা সরাসরি তার নিজের কথাই বলে বক্তব্য যখন সাবজেক্টের মাধ্যমে বা স্পিকারের মাধ্যমে বলা হয় তখন তাকে বলে ডিরেক্ট স্পিচ আর যখন অবজেক্টের মাধ্যমে প্রকাশ করা হয় বা বক্তা যখন সরাসরি নিজের কথা বলে না অবজেক্টের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ আমরা সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় দুটো পার্ট পাবো একটা ইনভার্ট কমার ভিতরে আর ইনভার্ট কমার বাইরে তোমরা জানো ইনভার্ট কমার বাইরের অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব যেমন দেখো হি said to the boy I want to go with you দেখো আমরা একটা থাকে ইনভার্টেড কমার ভিতরে যেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ আর আরেকটা আছে ইনভার্ট কমার বাইরে যেটাকে বলা রিপোর্টিং ভার্ব তবে রিপোর্টিং ভার্ব হলো তো এই অংশটুকু রিপোর্টিং ভার্ব তোমরা এটাও জানো যে রিপোর্টেড স্পিচ যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব আমাদের বেসিক্যালি এই রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয় এছাড়াও তোমরা জানো সাবজেক্ট ফলো করে ফার্স্ট পারসন ফলো করে সবসময় সাবজেক্টকে এবং সেকেন্ড পারসন ফলো করে অবজেক্টকে এখানে ইনভার্টেড কমার ভিতরে সবসময় ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনই থাকে তো যখন ইন্ডিয়া করবে তখন এই ফার্স্ট পার্সন ইনভার্টেড কমার বাইরে দ্যাট ইজ রিপোর্টিং ভাবের মধ্যে স্পিকার আর লিসেনারকে সেই অনুসারেই আমরা ব্যবহার করব আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশনে পরিণত করব একটা বিষয় আমাদের এখানে মনে রাখার দরকার ইনডিরেক্ট ন্যারেশন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সও হয় ইনডিরেক্ট ন্যারেশন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট এর স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সাধারণত আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে যাই সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করি এরপর অবজেক্ট এরপর এক্সটেনশন যদি কোনো কারণে সাবজেক্ট থাকে অক্সিলারি সাবজেক্টের পরে এবং ভার্বের আগে বসাতে হয় তবে বাড়তি অক্সিলারি যেমন ডু টি ডাজ এগুলো যখন বাড়তি হিসেবে আসে যেমন কোশ্চেন করার সময় তখন এগুলাকে ভ্যানিশ করে আমরা ওর প্রতিক্রিয়া ইনডিরেক্টের মধ্যে দেখাবো ও আমাদের বেসিক্যালি একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় চেঞ্জ যেগুলো করতে হবে রিপোর্টিং ভার্ব অধিকাংশ সময় করতে হয় কখনো কখনো না করলেও চলে আমি সে ব্যাপারে আরও কথা বলছি এরপরে ইনভার্টেড কমা উঠে সাধারণত কিছু একটা বসে এরপরে রিপোর্টেড স্পিচের পার্সনগুলো চেঞ্জ হয় পার্সন এবং ভার্ব রিপোর্টেড স্পিচের পার্সন এবং ভার্ব এই দুটো অবশ্যই চেঞ্জ হয় এখানে আমরা বলে রাখি যে ভার্ব চেঞ্জ হবে কি না সেটা রিপোর্টিং ভার্ব নির্দেশ করবে ওকে তো এখানে আমরা কিছু বিষয় বলে রাখি যে ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যার পরে অবশ্যই সাবজেক্ট দরকার হয় যেমন আমি পাস্ট টেন্সে লিখছি কারণ যেহেতু বেশিরভাগ সময় এটা পাস্ট টেন্সে থাকে সেজন্য আমি পাস্ট ফর্মে লিখছি আর এটা তোমরা অলরেডি নাইন টেনে করে আসছো টোল আস্ক আস্ক অ্যাডভাইস অর্ডার রিকোয়েস্টেড রিকোয়েস্টেড অথবা বেগ এগুলোকে বলছি আমরা আরও আছে এগুলোকে বলছি আমরা
ট্রানজিটিভ ভার্ব সাধারণত ট্রানজিটিভ ভার্বের সময় এরপরে অবশ্যই একটা অবজেক্ট গ্রহণ করে এরপরে দেখো ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব সাধারণত যার পরে অবজেক্ট ইউজুয়ালি থাকে না ইনট্রানজিটিভ ভার্ব ইন ট্রানজিটিভ ভার্ব সেইড রিপ্লাইড ক্রাইড wished, prayed, suggested, proposed, explained. এগুলাকে বলছে আমরা ইন্টেনসিটিভ ভার্ব ইউজুয়ালি ইন্টেনসিটিভ ভার্বের উপরে পরে অবজেক্ট থাকে না যদি অবজেক্ট দাও তাহলে টু প্লাস অবজেক্ট এরকম বসাতে হয় তো আমাদের বেসিক্যালি শিখতে হবে এই ইনভার্টেড কমা ওঠার সময় কোন সেন্টেন্সে কী ধরনের পরিবর্তন আসে আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ ইম্পারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি তো আমরা সেটা চেঞ্জ করার আগে আর একটু যদি আলোচনা করি দেখো যে এই আমরা যদি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে যদি রিপোর্টিং ভার্ব কোট করি He told the boy that এই আইটা আসলো এই হি আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আমরা এটাকে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে এটা প্রেজেন্ট টেন্স থাকলে যে প্রেজেন্ট আছে তার উল্টা পাস্ট দ্যাট ইজ এটা পাস্ট ইনডেফিনিট করবো আমি আরও একটু ক্লিয়ার করছি হি ওয়ান্টেড টু গো উইথ এখানে অবজেক্ট এটা থার্ড পার্সন এজন্য বলছে হিম আচ্ছা স্টুডেন্ট তোমাদের যে প্রবলেমগুলো হয় এই প্রোনাউন ফর্মগুলো কীভাবে চেঞ্জ হয় অনেক সময় তোমরা এটা বুঝে উঠো না আমি একটু প্রোনাউন ফর্ম নিয়ে একটু আলোচনা করব দেখো আমরা নাউন বা প্রোনাউনের তিনটে ফর্ম আমরা মডিফায়ার ব্যবহার করছি প্রথমটাকে বলছি আমরা সাবজেক্টিভ সাবজেক্টিভ মাঝেরটাকে বলছি পসেসিভ এবং শেষেরটাকে বলছি অবজেক্টিভ অবজেক্টিভ ওকে যেমন আই হলো সাবজেক্টিভ ফর্ম মাই হলো পসেসিভ ফর্ম মি হলো অবজেক্টিভ ফর্ম উই হলো সাবজেক্টিভ ফর্ম আওয়ার হলো অবজেক্টিভ ফর্ম পসেসিভ ফর্ম আস হলো অবজেক্টিভ ফর্ম এরপরে ইউ your you they are them he his him she her her সাধারণত পার্সন যে চেঞ্জ হয় সেটা এই সময় সবসময় এটা খেয়াল করে যে যদি আই চেঞ্জ হয় কখনো থার্ড পার্সনকে ফলো করে আই চেঞ্জ হয়ে থার্ড পার্সন ছেলে হলে হি মেয়ে হলে সি অনুরূপভাবে উই চেঞ্জ হয়ে থার্ড পার্সনকে ফলো করলে দে আবার যদি মাই থাকে মাই কখনো হি আসবে না মাই যদি থার্ড পার্সনকে ফলো করে তখন হবে হিস মেয়েকে ফলো করলে হার এরকমভাবে ইয়র ফলো করলে ফার্স্ট পার্সনকে ফলো করলে মাই অথবা থার্ড পার্সনকে ফলো করলে ছেলে হলে হিস মেয়ে হলে হার অনুরূপভাবে আওয়ারের পরিবর্তে থার্ড পার্সন ফলো করলে দেয়ার এভাবে যদি অবজেক্ট থাকে এখানে যদি ইউকে ফলো করে ফার্স্ট পার্সনকে মি হয় আর থার্ড পার্সন সিঙ্গুলারকে ফলো করলে হয় হিম আর মেয়েকে ছেলেকে ফলো করলে হিম মেয়েকে ফলো করলে হয় হার এরকমভাবে যদি মি থাকে তখন মিটা থার্ড পার্সনকে ফলো করলে হয়ে যাবে হিম আমাদের এই পার্সন চেঞ্জগুলো সাবজেক্টিভ থেকে সাবজেক্টিভ পরিবর্তন হয় পসেসিভ থেকে পসেসিভ হয় অবজেক্টিভ থেকে অবজেক্টিভ হয় আমি একটা উদাহরণ দিচ্ছি যে হি সেই টু দ্য বয় প্লিজ গিভ মি ইয়োর ডিকশনারি ডিকশনারি যেহেতু এটা পাস্ট টেন্স আছে আমি টেন্সের বিষয়টা আর একটু পরে আলোচনা করছি এটা পাস্ট টেন্স আছে এটা চেঞ্জ হবে আর এখানে প্লিজ থাকাতে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে এখানে দেখো এই এটা হচ্ছে অবজেক্ট
थार्ड पार्सन के फलो करते हि एक थार्ड पार्सन अनुरूप भाव योटाओ एक थार्ड पार्सन के फलो करते ये अपना देखो जो इन मी हलो अबजेक्ट जदि थार्ड पार्सन के फलो कर हिम हो जाए हिम अर्थात ये एरक जो रिपोर्टिंग वर्ब चेंज करी हि रिक्वेस्टेड द बॉय हि रिक्वेस्टेड द बॉय टू तुम्हारा जानो जे इम्पैरेटिव सेंटेंसे इनवर्टेड कॉमा उठे टू बस हमें एक बी टू गिव टू पर वर्ब वन टू गिव मी जगह हिम ये देखो पसेसिव एखे मी जगह चले हिम ये माई योर आो योर थार्ड पार्सन के फलो करते हैं हिज टू गिव हिम हिज डिक्शनारि दैट इज हमारे प्रोनाउन तुम्हार पार्सन चेन्जगला सब समय ए आकार এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার তোমরা এটাকে খেয়াল রাখবে যাতে করে এই ভুলগুলো না হয় ওকে এখন আমরা দেখাবো যে ইনভার্টেড কমা উঠে সরি আমি তোমাদের আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি যে এই টেন্সের পরিবর্তন আমি আজকের ক্লাসে তোমাদের টেন্সের পরিবর্তন এটা একটু দেখাতে চাই সাধারণত যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সের বা ফিউচার টেন্স হয় রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হয় না আমি আবার বলছি যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তখন রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হয় না কিন্তু পার্সন চেঞ্জ হয়ে যায় যেমন দেখো যে হি সেজ টু দ্য বয় আই need your help I need your help এটা প্রেজেন্ট টেন্স হবে এখানে ইনভার্ব কমা চেঞ্জ উঠবে এইটা চেঞ্জ হবে এই ভিকে ফলো করবে কিন্তু ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে দাও তো আমরা যদি এটাকে ভার্ব চেঞ্জ করি হি টেলস সেটু পরিবর্তে আমি টেলস বলছি তুমি যদি সেজ টু রেখে দাও অসুবিধা হবে না হি টেলস দা বয় যেহেতু ট্রানজিটিভ ভার্ব এজন্য অবজেক্ট দিতে হবে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে হি এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এটাও প্রেজেন্ট টেন্স থাকবে অর্থাৎ ভার্বের চেঞ্জ হবে না তবে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে প্রেজেন্ট টেন্সের সময় এস বাই এস বসে হি ইজ হেল্প দেখো হি টেলস দ্য বয় দ্যাট হি নিডস হিজ হেল্প এরকমভাবে যদি এটা ফিউচার টেন্সও হয় তখন ইনভার্টেড কমা চেঞ্জ হবে পার্সনগুলো চেঞ্জ হবে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না আমরা বেসিক্যালি রিপোর্টিং ভার্বটা বেশিরভাগ সময়ই পাস্ট টেন্সের পাবো পাস্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে রিপোর্টেড স্পিচে ভার্বের পরিবর্তন হয়ে যায় তো আমরা একটু যে ভার্বগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখাবো তোমাদের হি সে টু মি সাধারণত রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয় তবে এখানে দুই সময় পরিবর্তন হয় না একটা হলো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথকে মেনশন করে অথবা প্রচলিত সত্য এই দুই ক্ষেত্রে ইনভার্ট কমা চেঞ্জ হবে বা উঠবে প্রোনাউনগুলো চেঞ্জ হবে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না যেমন দেখো আমি প্রচলিত সত্য বলছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পিও এল আই সি ওয়াই পলিসি আর একটা ব্যাপার খেয়াল করো আমরা যখন ইনভার্টেড কমা শুরু করি প্রথম ওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে শুরু করতে হয় আর ইনভার্টেড কমার আগে এখানে আমরা কমা দিয়ে তারপর ইনভার্ট কমা শুরু করছি ইনভার্ট কমা ওঠানোর সময় এই প্রথম যে ওয়ার্ডটা বিশেষ কারণ ছাড়া কোনো ক্যাপিটাল থাকবে না বিশেষ কারণ বলতে যেমন দেখো এটা যদি ফার্স্ট পার্সন এখানে আই থাকতো এখানেও আই থাকতো আই সর্ব অবস্থায় ক্যাপিটাল লেটার হয় সেন্টেন্সে যেখানে থাকুক এছাড়া কারো নাম অথবা কোনো জায়গার নাম বিশেষ কারণে যেগুলো সবসময় ক্যাপিটাল হয় সেই ধরনের ওয়ার্ড আমরা ক্যাপিটালই রাখব ওকে তো এটা দেখো যে হি সেজ হি টেলস মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না যে হি টেলস মি দ্যাট অনেস্টি
इज द बेस्ट पॉलिसी एटा रिपोर्टिंग आई कर He told me verb past tense islam he told me that honesty is the best policy eta past tense howa sotteo eta prochalito sotto bole etar tense er kono change hoyni abar jodi eta emon hoto eta past tense kintu eta universal truth shekhetreo verb er kono change hoto na jemon dekho je man is mortar man is mortar मैन इज मॉडल इट एक यूनिवर्सल ट्रुथ सो एखानकार भार्वर कोवर्तन होना हि टोल्ड मी दैट मैन इज मॉर्टल मैन इज मॉर्टल एरक जदि रिपोर्टिंग भार्व पास टेंस थे तरपे रिपोर्टेड स्पीच यूनिवर्सल ट्रुथ अथवा प्रचलित सत्य है से क्षेत्र में टेंसर कोवर्तन आनबो ना আমাদের আসলে এই ধরনের সেন্টেন্স কম থাকবে আমাদের বেশিরভাগ সময় থাকবে ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্টগুলো কম বোঝাবে সেই ক্ষেত্রে কী ধরনের চেঞ্জ হয় আমাদের এইটি হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা এই ক্লাসে এটাকেই প্রায়োরিটি দিব দেখো যদি এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হয় আর রিপোর্টেড স্পিচ তোমার ইউনিভার্সাল ট্রুথ অথবা প্রচলিত সত্য বোঝায় না সেই ক্ষেত্রে এখানকার টেন্স চেঞ্জ হবে সেইটা কি ধরনের চেঞ্জ হবে দেখো যেমন আই ওয়ান্ট ইওর সাপোর্ট আচ্ছা এখানে এটা আছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এটা আছে প্রেজেন্ট আমরা একটু যদি নিয়মটা লিখে দিই দেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কি ধরনের চেঞ্জ হবে আমি ধরে নিয়েছি এটা পাস্ট টেন্স আছে পাস্ট সেই ক্ষেত্রে এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে প্রিয়ারিয়েস প্রেজেন্ট হলে এটাকে যখন ইনভার্টেড ফর্মে উঠাবো উল্টা পাস্ট করতে হয় উল্টা পাস্ট বলতে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট কনভার্ট করব পাস্ট ইনডেফিনিট ইনডেফিনিট এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে এখানে এটা আমরা ধরে নিয়েছি এটা পাস্ট ইনডিপেন্ডেন্স আছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এটা হলো পাস্ট কন্টিনিউয়াস এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় এটা হবে পাস্ট পারফেক্ট পারফেক্ট এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে যেই প্রেজেন্ট আছে তার উল্টা পাস্ট এটা যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট করব যেমন হি টোল্ড মি দ্যাট হি নিডেড হি ওয়ান্টেড ওয়ান্টেড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে ওয়ান্টেড এখানে যেহেতু আইকে ফার্স্ট পার্সনকে ফলো করতেছে ফার্স্ট পার্সনের পসিটিভ হলো মাই মাই সাপোর্ট ফুল স্টপ ইনডিরেক্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সবসময় ফুল স্টপ থাকবে সেন্টেন্সের শেষে তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে এরপরে যদি আমরা পাস্ট টেন্সে যাই সেটা কী ধরনের চেঞ্জ হয় দেখো যদি এটা তো পাস্ট টেন্স আছেই এটা যদি পাস্ট ইনডেফিনিট থাকে দেখো আই ওয়েন টু ইয়োর হাউস ইয়েস্টারডে ইয়েস্টারডে তোমরা জানো কিছু শব্দ চেঞ্জ করতে হয় যেমন নাও থাকলে দেন হেয়ার থাকলে দেয়ার টুডে থাকলে দ্যাট ডে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাকে চেঞ্জ করতে হবে কনভার্ট করতে হবে তো দেখো যদি এটা পাস্ট ইনডেফিনিট হয় এটা করতে হয় পাস্ট পারফেক্ট আমি নিচে লিখছি পাস্ট ইনডেফিনিট যদি থাকে এখানে ইনডিফিনিট তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট পারফেক্ট আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হ্যাড
जोग वर्ब थ्री आमरा पास परफेक्टे जावार साथे साथेई एखाने आगे सबजेक्टेर पर हेड देखाबो तारपरे जेई वर्ब आछे तार पास पार्टिसिपल फर्म व्यवहार करबो ओके आरेकटा ब्यापार देखो आमि एटा लिखे पास कन्टिन्यूअस थाकले कन्टिन्यूअस कन्टिन्यूअस थाकले पास परफेक्ट कन्टिन्यूअस परफेक्ट कन्टिन्यूअस कन्टिन्यूअस देखो पास्टेर एक नम्बर थाकले पास्टेर तीन नम्बर पास्टेर दुई नम्बर थाकले पास्टेर चार नम्बर और पास्ट परफेक्ट थाकले पास्टेर पास्ट परफेक्ट ही थाकबे माने तीन नम्बर थाकले तीन नम्बर पास्ट कन्टिन्यूअस पास्ट परफेक्ट कन्टिन्यूअस थाकले पास्ट परफेक्ट कन्टिन्यूअस टेंस पास्टेर शुधु आमरा दुइटा चेंज करी एक हलो पास्ट इंडेफिनिट थेके पास्ट परफेक्ट पास्ट कन्टिन्यूअस टेंस थेके पास्ट परफेक्ट कन्टिन्यूअस टेंस आरेकटा ब्यापार खेयाल करो आमरा नरेशन करार समय जखन इनवर्ब कमा उठे दिब তখন ভার্ব চেঞ্জ করার সময় একটা ক্লজে শুধু পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্টে গেলে অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলে পরপর একাধিক ভার্ব চেঞ্জ হয় তাছাড়া একটা ভার্ব চেঞ্জ হলে পরের ভার্বটা চেঞ্জ হয় না একটা একটা ক্লজে তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট থেকে গেছি পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আবার এখানে পাস্ট ইনডেফিনিট থেকে গেছি পাস্ট পারফেক্ট দ্যাট ইজ আমরা দুই জায়গা থেকে পাস্ট পারফেক্টে গেছি প্রেজেন্ট পারফেক্ট থেকে আবার পাস্ট ইনডেফিনিট থেকে আমরা যখন রিভার্স করব ভাইস ভার্সা করব তখন পাস্ট পারফেক্ট থেকে আমরা দুই জায়গায় যেতে পারি একটা হলো প্রেজেন্ট পারফেক্ট আর একটা হলো পাস্ট ইনডেফিনিট সেই ক্ষেত্রে কিছু শব্দ আছে যা দ্বারা প্রেজেন্ট বা পাস্ট বোঝা যায় সেই শব্দগুলোকে খেয়াল করব আর তেমন শব্দ না থাকলে আমরা ওই সিচুয়েশন যখন কনভারসেশন হচ্ছিল ওই সিচুয়েশনটাকে চিন্তা করব যেভাবে হয় আমরা ওইভাবে বিষয়টাকে সলভ করার চেষ্টা করব এবার দেখো ফিউচার ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট তোমরা জানো ফিউচারে শ্যাল বা উইল থাকে শুধু শ্যাল বা উইল কনভার্ট করে উড করবা ন্যাশনে শ্যাল বা উইলের পরিবর্তে কখনো শুট দিবা না সেই ক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যায় আর যদি ক্যাম্প মডেলে অন্য অন্য মডেল যেভাবে চেঞ্জ করতে হয় শ্যাল বা উইল থাকলে উড ক্যাম্প থাকলে কুড মে থাকলে মাই ক্যান থাকলে কুড ক্যান থাকলে কুড মে থাকলে মাইট আর আগের থেকে যদি উড কুড মাইট শুট থাকে সেই ক্ষেত্রে তোমার কোনো চেঞ্জ করতে হবে না উড কুড বা শুট এগুলো থাকলে কোনো চেঞ্জ করতে হবে না ওকে এটা গেল আমাদের টেন্স পরিবর্তনটা এরকম আমরা যদি এই চেঞ্জগুলোকে ফলো করি যে কীভাবে এই চেঞ্জগুলো হয়েছে আজকে আমি তোমাদের এই ক্লাসে যতটুকু আলোচনা করলাম আমি মোট তিনটা ক্লাসে তোমাদের এই নিয়মটা শেষ করব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট তারপরে যখন আবার ক্লাস নিব তখন তোমাদের প্যাসেন্ট ডাইরেকশন প্র্যাকটিস করাবো তবে নিয়মগুলো আপাতত তিন ক্লাসেই শেষ করব আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যে বিষয়গুলো আলোচনা করেছি যে একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ খেয়াল করব রিপোর্টিং ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচের ভার্ব চেঞ্জ হয় সেই সাথে প্রোনাউনগুলো বা নাউন প্রোনাউনগুলো পরিবর্তন হয়ে যায় এবং ইনভার্টেড কমা উঠে সাধারণত কিছু একটা বসে এবং আমরা টেন্স পরিবর্তন করার সময় দেখেছি যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় ইউজুয়ালি রিপোর্টেড ভার্ব স্পিচ টেন্সের চেঞ্জ হয়ে যায় শুধু ব্যতিক্রম হলো ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা প্রচলিত বিষয় থাকলে টেন্সে চেঞ্জ হয় না কিন্তু প্রোনাউনে চেঞ্জ হয় আজকে তোমাদের এই প্রথম ক্লাস এ পর্যন্তই রাখছি আমি পরের ক্লাসে তোমাদের যে ইনভার্টেড কমা ওঠানোর পরে যে চারটা পাঁচটা অর্থ অনুযায়ী পাঁচটা সেন্টেন্সের কীভাবে ইনভার্ট কমা উঠাইতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো